আসসালামু আলাইকুম। ও মাই গড, এবার সরাসরি আইপিএলে ডাক পেলেন বাংলাদেশ তরুণ ক্রিকেটার তাওহিদ হৃদয়। বর্তমানে তাওহিদ হৃদয় এলপিএল খেলতে শ্রীলঙ্কাতে অবস্থান করছেন। শ্রীলঙ্কাতে এলপিএলে তিনি কিন্তু জাফনা কিংসের হয়ে মাঠ মাতাচ্ছেন। এ পর্যন্ত তাওহিদ হৃদয় জাফনা কিংসের হয়ে 4টি ম্যাচ খেলেছেন, যেখানে 4টি ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন। আর এদিকে এ পর্যন্ত যতগুলি ম্যাচ হয়েছে তার মধ্যে কিন্তু তাওহিদ হৃদয় রান সংগ্রহের তালিকায় সবার উপরেই আছেন। তাওহিদ হৃদয় ছাড়াও বাংলাদেশের সাকিব আল হাসান দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন লঙ্কা প্রিমিয়ার লিগে। লঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশি খেলোয়াড়দের জয় জয়কার চলছে। তাওহিদ হৃদয় মুগ্ধ সচিন টেন্ডুলকার। তাওহিদ হৃদয়ের এত চমৎকার খেলা দেখে মুগ্ধ হয়ে গেলেন ভারতীয় লিজেন্ড মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্টের কর্ণধার সচিন টেন্ডুলকার। তাই তো তিনি আবার আশা প্রকাশ করেছেন তাওহিদ হৃদয়কে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে নাম লেখাতে। তিনি ইচ্ছা পোষণ করেছেন, এই বিষয়টি কিন্তু এখন মিডিয়াতে চাউর হয়েছে। সচিন টেন্ডুলকার জানিয়েছেন তাওহিদ হৃদয় দুর্দান্ত পারফর্ম করছে, এলপিএলে তার খেলা অসাধারণ, আর এজন্যই তিনি আগামী মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সে তাওহিদ হৃদয়কে নিয়ে আসতে চান। এটা বাংলাদেশি ক্রিকেটারদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তাওহিদ হৃদয় হতে পারেন বাংলাদেশে আরও খেলোয়াড় যিনি কিনা আইপিএলে নাম লেখাবেন। তো বন্ধুরা, সচিন টেন্ডুলকার বিষয়টি যেহেতু নিশ্চিত করেছেন, ধরে নেওয়া যায়